আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করতেন আল্লাহ আচ্ছা আল্লাহ যে বলল আমরা ভয় করতাম আল্লাহ কিসের বলে কোন জিনিসের কারণে এই ঘোষণাটা আমাদের প্রতি দিলেন তোমরা আমাকে ভয় করো এটা আমরা চিন্তা করলে পাবো বলুন মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই বডির মধ্যে জিনিসপত্রগুলো কে দিল আল্লাহ আসুন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে সুখে শান্তিতে আল্লাহ মায়ের পেটে সুখে শান্তিতে আমাদেরকে কে রাখলো আল্লাহ মায়ের পেটে থাইকে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হইছে না কোন ওষুধের দোকানে যাইতে হইছে না কিচ্ছু নাই মায়ের পেটে একবারে দুনিয়াতে দেখি বাচ্চা ভূমিষ্ঠ হলে হসপিটালে গ্লাসের ভিতরে নিয়া রাইখা দেয় কিন্তু গ্লাসের ভিতরে রাখতে গেলে কি দিয়া রাখতে হয় অক্সিজেন দেখছেন সবাই জানে কি দিয়া রাখতে হয় কিন্তু আল্লাহ যে মায়ের পেটে রাখছে দুনিয়ার কোন অক্সিজেনের পাইপ লাগাইছে আল্লাহ কই বান্দারে আমারে ভয় করতি না আমি যে তোর জন্য কত কিছু করছি তুই তো একদিন হিসাব কইরা দেখ এরপরও বান্দা তুই দুনিয়াতে আইবি তোর মার প্রসব ব্যথা তোর মার কান্দা আমার আরশ পর্যন্ত কেঁপে উঠতো বলুন মা কান্তো কিনা আরো জোরে নতুন অবস্থায় যখন তোমার আমার মা সন্তান প্রসব করতে যাচ্ছিল প্রথম দিনের ব্যথায় মা কারো কাছে কয় না আমার আল্লাহ বলেন মহিলারা রে এ বাচ্চা পেটে লইয়া কষ্ট করেছো বাচ্চা পেটে রাখা অবস্থায় দুই রাকাত নামাজ যেই মহিলা পড়েছে আমি 80 রাকাত নামাজের নেকি দিয়া দিছি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মাদের কষ্ট হয় কিনা বলুন কি কষ্ট হয় আল্লাহ একবার আগে তো বুঝতাম না এখন নিজের বিবি হয়েছে নিজের বিবির বাচ্চা যে কিভাবে হয় কি যে কান্নাকাটি কি যে করে কানে যখন আওয়াজটা আসে কলিজাটা চিপা মারে কোদা গো না জানি আবার দুনিয়াতে বিদায় হয়ে যায় কোন কোন মা এই সময় বিদায় হয় কি না বলুন মা একদিনের ব্যথা কারু কাছে কয় না দুই দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করে আল্লাহ বলেন ও মহিলারা শুনো এ নামাজি মহিলারা শোনো বাচ্চা পেটে লইয়া প্রসবের দিন যতবার তোমার বেদনা উঠেছে অতটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দিয়া দিছি খুশ করলাম না আমার আল্লাহ যে আপনাদের কি দেয় দুই দিনের ব্যথা পার হয়ে গেছে তিন দিনের দিন ব্যথা অস্থির হইয়া খালি বারবার দাঁতি লেগে যায় জ্ঞানটা ফিললেই ডাকি ঘরে কে আছো আমার স্বামী কই স্বামীরে ডাক দাও আর সহ্য হয় না মন বলে আমি বাঁচবো না আমার স্বামীরে বলে দাও স্বামী যেন আমারে মাফ করে দেয় স্বামী খবরটা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে হুজুর দোয়া করেন আমার বিবি ডেলিভারি অবস্থা ভালো না আল্লাহ যেন মাফ করেন ইমাম সাহেব হুজুরের কাছে দোয়ার জন্য হাত বাড়াইছে ইমাম সাহেব হুজুর হাত তুলছে খোদা গো দোয়ার লেগে আছে খোদা তুমি বিপদ দিও না আসানের শহীদ দুইটা দুই জায়গায় করে দাও আল্লাহ কয় ও ফেরেশতারা আরে নাইবে নবী আলেম আমার কাছে দরখাস্ত করছে নাইবে নবী আলেম দরখাস্ত করছে রে একটা কাজ কর যা তাড়াতাড়ি যা হের মার হে কষ্ট দিতেছে হেরে গার দইরা বের কিরা দে এই দোয়া যারা পাইছে তার আর সিজার লাগছে না পেট কাটুন লাগছে না গার ধইরা বের কিরা দিছে দুনিয়াতে আয়া হাই শুরু করছে কান্দা ওয়া 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 কানছে না না আপনারা দেশো কান্দে না জিগাইলে আল্লাহ গো হের কান দেলিন কি লাগা হে যে কান দে হে খুব আরামে আছেন হের যে গার ধইরা বাইর করছে এ লাগে কান দে আর এই কান্দার আওয়াজ যখন মার কানে লাগছে মা কয় যে সন্তান পেটে লিয়া এত কষ্ট করছি এই সন্তান দুনিয়াতে আই পড়ছে হ্যাঁ কই গো তোমরা কে কই আমার সকল দুঃখ দূর হয়ে গেছে মা দুইটা হাত বাড়াইছে ও ঘরের মহিলারা কে কি লাগে আমি জানি না এতক্ষণ তো জ্ঞান হারা ছিলাম আমার সন্তানের কান্দার আওয়াজ শোনা যায় কি হয়েছে একজন কানে কানে বলে পাগলামি করিস না তোর ছেলে হয়েছে মা একটা হাত বাড়ায় ডাক মারছে দে আমার ছেলে আমার কুলে উঠাইয়া দে শাশুড়ি আইছে বৌমা এত পাগল হইছিস কে রে তোর কোন দিমু তো আমি দাদি একটু কুলে লয়ে লই না দেখছেন দাদি আগে কুলে লয়ে লাইছে বৌমা তাকাইয়া রইছে নিজের সন্তানের পায় তাকাইয়া থাকতে থাকতে দাদি তো কুলে লয়ে লইছে আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ আমারে কি ভয় করবি না মার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আগে দাদির কলিজার মধ্যে নাতির মায়া আমি আল্লাহ বাড়াইয়া দিছি
তোর মা কোলে নেওয়ার আগে রে তোর দাদি হাত বাড়াইছে এই মায়াটা কে বাড়াইছে আল্লাহ আর জোরে কোন না আল্লাহ কি সিস্টেম করেছে আমাদের জন্য যাতে আমাদের বিপদ আপদ না হয় কারণ মা যদি জ্ঞান হারা থাকে কোলে নিবে কে দাদির অন্তর মায়া বাড়াইছে দাদি দেখবেন কোলে লয়ে লইছে লয়া কোন রকম মুইসা পরিষ্কার কইরা দুই গালে চুমাইতাছে কই গো ফালুর বাপ ফুলার দাদারে ডাকতেছে ফালুর বাপ কই গো আরে কি হইছে আরে না কি হইছে বাইরে থেকে বা শোনিকা নুটটা লয়া দৌড়টা মারছে মিষ্টি নিয়া মসজিদ হুজুর আমার একটা ভাই আছে নাতি কয় না দাদা কি কয় ভাই এত আদর নাতিরে দাদা করে এটা কোথ থেকে আইছে এটা আমার নবীর আমল থেকে আইছে নবীজি কে নবীর দাদা আব্দুল মুত্তালিব কত যে আদর করত আল্লাহু আকবার কম আল্লাহ যাই না আমি ওদিকে লম্বা হয়ে যাবে এবার দাদার আদর বাড়াইছে নাতির জন্য দাদির আদর বাড়াইছে নাতির জন্য ফুফু আম্মা দৌড়াই আইছে আমার ভাই ফুতকো ওই আমার ভাই ফুতকো মা কোলে নিবার সুযোগই পানা আল্লাহকে বান্দারে আমারে ভয় করবি না দেখ আমি কত আদর বাড়াইছি তোর লাগিয়া একটু যদি কাশি দিছে বাবা রাতের 12টা বাজে ওইটা দৌড় মারছে ডাক্তার সাহেব একটু দয়া করে আয় আমার হুলাটা কাশে আল্লাহকে বান্দারে দেখছস তোর বাবার অন্তর কি মায়া দিছি রাত 12টায় দৌড়ায় ডাক্তারের কাছে গেছে এটা কিন্তু আমি করে দিছি আমারে ভয় করবি না এভাবে সিস্টেম করতে ভয় করতেন কাকে বলুন কাকে আল্লাহ আরো জোরে কর আল্লাহ এবার আল্লাহকে বান্দা এরপরে দেখ তুই দুনিয়ার যাইবার আগেই তোর মার বুকের মধ্যে তোর জন্য খাওনের ব্যবস্থা করছি বলুন তো যেই খাওনের ব্যবস্থা আল্লাহ করছে এরকম ব্যবস্থা কি আর কোথাও পাইবেন না বাচ্চারা খালি দুনিয়াতে আইছে আপনাদের বরাবর বাজার থেকে পরোটা আর যদি খাসির গোশত নিয়া টুকরা কইরা নিয়া বাচ্চার মুহ ঠাইসা দেন কোন বাচ্চা খাইবো না দুনিয়াতে যাইবো আল্লাহ কই তা খাইতারতি না বান্দা আমি তোরে মায়া কিরা তোর জন্য তোর মার বুকের মধ্যে আমি খাওনের ব্যবস্থা করছি বলুন যে ব্যবস্থাটা আল্লাহ করছে অনেক সময় বাচ্চাদের দেখবেন অসুখ বিসুখ হয় পেট খারাপ করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিগায় বাচ্চাটা আরে খাওয়ান কি দাদি কয় ডাক্তার সাহেব আমার নাতি তো দুধ খায় না মার দুধ খায় না এটা লেকটোজেন খাওয়াই গায়ের দুধ খাওয়াই এই সেই খাওয়াই ডানু খাওয়াই ডাক্তার দেখবেন রাগ হয়ে যা কেন মার দুধ খাওয়াইবেন কারণ বাচ্চার জন্য মার দুধের বিকল্প নাই আল্লাহ কয় ও বান্দা আমারে চিনছস আমি কেমন আল্লাহ আমারে ভয় করবি না তোর জন্য কি জিনিসের ব্যবস্থা করেছি ডাক্তার কইছে আমার ব্যবস্থার উপরে কোনো ব্যবস্থা নাই আজকে সে আল্লাহরে চিনি না র‍্যাব পুলিশ আইলে দেখছি দরে যারা একটু বেজাল এলাকা ছাইরা দেয় রেবেরে ভয় করতে রে আমার আল্লাহরে ভয় করে না বলুন রেবের ভয় তো দেশ ছাইরা অন্য দেশে বাসুন যা আল্লাহ যেদিন ধরব এদিন কি কোথাও যায়া বাসবার ক্ষমতা আছে চেষ্টা করছেন বাংলাদেশের সেরা ধনী জহুরুল ইসলাম সাহেব উনি নিজে মেডিকেল কলেজ করছে হসপিটাল করছে হাজার হাজার রোগী বালা করে হাজার হাজার ডাক্তার বানা কিন্তু উনি অসুস্থ ওনার মনে সাক্ষী দিল এখানে যদি বাঁচতাম না পারি এ দেশে হইতো না জামগা কোন দেশে জানি গেছেন পেপার পত্রিকায় পান নাই সিঙ্গাপুর মাশাআল্লাহ যারা না জানেন আজকে জাইন্দা রাখেন আর একজনের কাছে জুম গিয়া ওয়ার্ডটা কইতারেন কোন কোন দেশে গেছেন সিঙ্গাপুর আচ্ছা সিঙ্গাপুর গেছেন কি বাস্তো না মরতো বাস্তো গেছেন মাশাআল্লাহ সিঙ্গাপুর গেছেন বাস্তো আল্লাহ আজরাইলে পাঠাইছি কই রে হেদি বাংলাদেশ তে সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুর গিয়া খারুইছে আজরাইল জহুরুল ইসলাম সাহেব আফামা কামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে নিজেকে বিপদ থেকে বাঁচায়া ভালো কাজে গেছে তার জন্য পুরস্কার হলো জান্নাতুল মাওয়া কে বলছে আল্লাহর কথা সত্য না মিথ্যা নামাজে মাঝে বেশ কম করে একটু বেশ কম করে না আল্লাহ কইছে যেইবারে শনিবার এইবারই শনিবার কিয়ামত পর্যন্ত এটা কিবার থাকবো সমস্ত পৃথিবীর মানুষ মিল্লা শনিবারে রোববার করার ক্ষমতা আল্লাহ কইছে সূর্য পূর্ব দিক দা উঠবে পশ্চিম দিক দা ডুববে এটা কিয়ামত পর্যন্ত চলবে আর কারো কথা মানবে না
আল্লাহর সব কথা সত্য তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা আমাকে ভয় করো ভয় করলে কি হবে বাদশা হারুন রশিদের জীবনীতে পায় বাদশা হারুন রশিদ তার বিবির সাথে একবার কথা কাটাকাটি করে কারণ মেয়েদের কিন্তু একটা আলগা একটা রাগ আছে যখন কথা বুঝাইতো না পারে পেজ বানতো না পারে হঠাৎ রাগ হইয়া আনতাজি একটা কই লাগব আপনারা দেশের মেয়ে না বাদশা হারুন রশিদের বিবির কথা কইতাছি দুইজনে কথা কাটাকাটি রাতে বইসা একদিন তো বইলা ফেলছে কারণ এরকম অনেক সময় কইয়া ফেলে বলতেছে ক বিবি কথা কাটাকাটির মধ্যে কি কথাই জানি বিবির মন মতে পড়ছে না বিবি জুবাইদা কইয়া ফেলছে স্বামী তুমি আসলে একটা দুজুকি ওই কথাটা বিবির মন মতে হইছে না দেখে স্বামী রে কয় তুমি দুজুহি স্বামীও কয় আমি যখন দুজুহি তাইলে আর তোমারে রাখতাছি না তুমি তালাক এরকম হয় না আমরা দেশ তা আমরা দেশ তালাক দিল আবার জোড়া লাগাইলো আমরা কি কোন এদিন এক লোক কইতাছে হুজুর বউ তালাক দিলাইছে তিন হেন গেছি কেউ রাজি না আরেক হেন গেছি পরে হুজুর 500 টাকা চাইছে ক 500 টাকা দে কোন রকম কাম সেরে দিলাম আছে নি এই রোগ আমরা বাংলাদেশ আছে এর লাগি তো বাংলাদেশ বিপদ বেশি যারা আল্লাহরে ভয় করে বলুন 500 টাকার বিনিময় হারাম কে হালাল করতে পারবে কার কাছে সমাজের মোল্লা বলে এটা সামাজিক মোল্লার ব্যবস্থা আমাদের এলাকাতে আছে নিয়া আসে এটা কয় 500 টাকা দিছে ক 5টা জিংলা আনছে 5টা জিংলা কয় দুয়ারে 5টা জিংলা দা বাইরা বাইরে এসে রে কত বাফর তোবা পড়ছে ক মোলবি ডাক দে বিয়া পরে দে পাঁচ জিংলা দা বাইরে যা 500 টাকা লইয়া তালাক শেষ কিরা মিলাইয়া দালাইছে যা বিয়া পরে দালাইছে মাশাআল্লাহ এই এটা অহন আছে তখনকার সময় আল্লাহরে ভয় করত বাদশা হারুন রশিদের বিবি তালাক কেউ এটার ফতোয়া দিবার লাগি আসে না একবার সারা বাদশাহী জগতের আলেম ডাকছে এইভাবে সবাই বৈসা রইছে বাদশা সিংহাসনে বইয়া বলতেছেন আলেমের দল আপনারা ফয়সালা দেন আমি তো অসম্মানী হয়ে গেছি ফয়সালা দেন হগলে কানে কানে কয় কি করুম যাইব কোনো ভাও নাই শেষ তো ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাই চার ইমামের এক ইমাম উনি ছোট তখন ঘুরতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে বাদশার নজরে পড়ছে বাদশা ডাকে এ বাবা এই তুমি হাসতেছো এই সমস্যাটা কি সমাধান তুমি দিতে পারবা কয় না পারলে হাসি তে আসো সামনে খড়াইছে সমাধান দিতে পারবা কয় জি পারবো কেমনে কয় সমস্যা সমাধান আমি দিলে সমস্যাটা কার সমস্যা আমার তে আপনি সমস্যা আমি দেন সমাধান আমি হব বিচারক আপনি হবেন আসামি আপনি আসামি আসনে বসে থাকবেন আর বিচারক নিচে খাড়া হয়ে থাকবো এই বিচার ইমাম সাহেব করে না কি বলেন আলেমদের ইজ্জত আছে না একটা বাদশার চাইতে আলেমের দাম বেশি হবে না কম হবে একটা হক্কানি আলেম কে উসিলা বানায় হাশরের দিন এক একটা এলাকাকে আমার আল্লাহ মাফ করে দিবে মানে আলেমদের নিচে বয়া বাদশা উঠে বয়া মাতবুরি করতেছে তার ভিতরে এমনি খুব খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে বাদশা নিচে গেহারার লগে বইছে হগল হুজুর রাখ বেড়াই না বেড়া নামাইলিছে গিয়া বইছে বাচ্চা ছেলে বাদশা বলেন আপনার অভিযোগ বাবা আমার বিবি কইছে আমি দুজুকি আপনি কি কইছেন আমি কইছি আমি দুজি হইলে তুমি তালাক আচ্ছা বাদশা শুনেন কি আল্লাহকে ভয় করে আপনি জীবনে কোনো অন্যায় কাজ থেকে ফিরে আইছেন আল্লাহর ভয়ে বাদশাকে বাবা এরকম একটা না হাজারো হাজারো কাজ আছে ইচ্ছে করলে অন্যায় করতে পারতাম শুধুমাত্র করি না আল্লাহ আমারে দেখছে এই আমলের পুরস্কার কত আল্লাহু আকবার আল্লাহু আকবার ওমর যেদিন মদিনার শাসক মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে আমি যে মদিনার শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি আমার আমলে কেউ কষ্ট পায় হাসরের দিন আমার গলায় গামছা লাগাইব রাষ্ট্রপতি হইয়া প্রেসিডেন্ট হইয়া মদিনার শাসক হইয়া ওমর বাড়ি বাড়ি ঘুরতেছে হঠাৎ দেখে নিরিবিলি খেজুর গাছের নিচে একটা মিটি মিটি বাতি জ্বলে দৌড়ে গেছে যা দেখে এক অসহায় গরিব তার বিবির বাচ্চা হবে কাছে কেউ নাই
স্বামী বসে বসে কাঁদতেছে পুরুষ মানুষ কি করবে ওমর দৌড়ে বাড়িতে গেছে গিয়া রাষ্ট্রপতির বউর আইন্না দিছে এই সাধারণ মহিলার খেদমতের জন্য বলুন এই আমল যদি আমাদের মধ্যে আসতো তাহলে শান্তি আসতো না অশান্তি আসতো দিলো এটা এমন বহু ঘটনা ওমর রাতের বেলা ঘুরে একটু ভয় নাই আরেকদিন ঘোষণা দিছে আমার রাজত্বের মধ্যে কেউ অন্যায় করতে পারবে না এক দুফা ওমর যেদিন মারা গেছে এলাকায় সবচেয়ে আগে খবরটা কইছে দুফা দুফি কাপড় দুইতে নদীর গেলে এই দুফি বলেন আমি কে থাপা দেই না হঠাৎ থেকে একদিন বাগে হরিণকে থাপা দিছে ওই দুফি দাঁড়ায়া বলতেছেন এই এলাকাবাসী আজকার থেকে তোমরা শুনে রাখো নিশ্চয় ওমর মারা গেছে ওমর থাকলে বাগের সাহস পাইতো না আল্লাহ ওমর যে কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমা পড়েছি শুধু ওমরের জীবনী আলাপ করলে দুই ঘন্টা দরকার যাই না সংক্ষেপ করে দিলাম ওমর রাতের বেলা ঘুরতেছে ঘুরতে 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 হঠাৎ দেখে এক ঘরের মধ্যে মিটি মিটি বাতি জ্বলে ঘরের কাছে খারুসির ব্যাপারটা কি দেখে সোলার মধ্যে আগুন দেখা যায় একটা অসহায় দরিদ্র অসহায় মহিলা দুইটা বাচ্চা ছিল এতিম বাচ্চা দুইটা মায়ের পাশে মা চুলার মধ্যে পাতিল বসায়া পানি দিয়ে কয়েকটা পাথরের কণা ভিতরে দিয়া নাড়তেছে বাচ্চারা বলতেছে মা তিন দিন যাবত খাই না এখনো কি তোমার রান্না হয় না মা বলতেছে তিন দিন পর্যন্ত না খাইয়া বাচ্চারা ঘুমাইলো আজকে কিভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো পেটের খিদায় ঘুম আসতেছে না মার আসলের নিচে যাইয়া দুই ছেলে ডাকতেছে মা গো ও মা খাওনের ব্যবস্থা কি হইছে না গো মা একটু পরে বাচ্চা দুইটা যখন ঘুমাইয়া গেল দুঃখিনী মা ওই পাতিলটা নামাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে বাচ্চা দুইটা বুকে লইয়া ঘুমাইয়া গেছে ও মা একটা দৌড় মারছে খাদ্যের গোডাউনের দরজায় যায় চিৎকার মারছে তোরা কে কোথায় আছস রে আমি ওমর আসামি হইয়া গেছি আমার রাজত্বের মধ্যে দুইটা বাচ্চা এতিম না খাইয়া ঘুমাইছে আমি ওমর হাসরের দিন জবাব দেওয়ার রাস্তা থাকবে না দে দে কিছু আটা দে খেজুর দে আটা খেজুর গুস্ত লইয়া ওমর নিজের ঘরের মধ্যে উঠাইছে সঙ্গীরা বলতেছেন হুজুর আপনি কেন মাথায় বুঝা নিবেন আমরা আছি আমাদের আমাদের ঘরে উঠাইয়া দেন ওমর বলেন আজকে আমার বুঝা তোরা নিবি রে কথা দে হাসরের জমিনে আমি ওমরের গুনার বুঝা তোরা নিবে নি না তা তো নিব না তাহলে আমার ঘরে উঠাইয়া দে ওমর ঘরে উঠাইয়া দিছে গিয়া ঘরের দরজা দিছে মা মা গো এত রাত্রে মা ডাক শুনে মহিলা বলেন কে তুমি দরজাটা খোলো এই বাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে মা আমি রুটি বানাই তোমার বাচ্চাদের কি ঘুম থেকে তুমি উঠাও মা কই এটা কি এমন মানুষ রে এমন ভালো মানুষ তো পৃথিবীতে দেখি নাই এই মানুষটা যদি আমরার রাষ্ট্রপতি হইতো রুটি বানাইছে রাষ্ট্রপতি খাওয়াইছে রুটি খাওয়াইয়া বাচ্চাদেরকে খুশি করে বলতেছেন মা রাষ্ট্রীয় ভবনে যাইলে দেখবা আমার মতো একটা লোক বোয়া থাকে কোনো অভাব থাকলে আমারে কইও কেমন ভয় করতেন আল্লাহকে প্রেসিডেন্ট হইয়া রাতে ঘুরে কেউ নেই কষ্ট করে